একটি মেয়েকে 50টি সাপের উপর কবর দেওয়া হয়েছিল, কিন্তু কেন জানলে অবাক হয়ে যাবেন। একটি মেয়ে মারা গেল, তার জন্য কবর খনন করা হলে সেখানে দেখা গেল 50-60টা সাপ কিলবিল করছে। এটা দেখে আরেকটা কবর খনন করা হলো, সেখানেও দেখা গেল অনেকগুলো সাপ। এভাবে আরো কয়েকটি কবর খনন করা হলে সেখানেও সাপ দেখা গেল। অবশেষে সবাই মিলে পরামর্শ করে ওই সাপের উপরই কবর দেওয়া হয়েছিল। কবর দেওয়ার পর মেয়েটির বাবা বলতে লাগলো, আমার মেয়ে নামাজ পড়ত কিন্তু পর্দা করত না, তাকে পর্দা করতে বলা হলে সে যা ইচ্ছে তাই শুনিয়ে দিত। আমি ব্যর্থ বাবা, আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন।